ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যাম এবং এসএমবি। বেসিক্যালি এই জিনিসটা আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা ওয়ার স্টাডি ডিপার্টমেন্টে চাকরি করি বা মার্চেন্ডাইজিংয়ে যারা চাকরি করি, এটা প্রায় সময় শুনে থাকি যে স্যাম এবং এসএমবি এই দুইটা ওয়ার্ড প্রায় সময় শুনে থাকি। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আসলে স্যামই বা কি আবার এসএমবি বা কি। আমরা সবাই ম্যাক্সিমাম যারা আছে ম্যাক্সিমামই আমরা এসএমবি সম্প্রদায়ের সাথে পরিচিত, বাট হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে যে কিছু কিছু কনসালটেন্ট বা কিছু কিছু বায়ার বাই মেইলে বা আসলে ফ্যাক্টরিতে ভিজিটের জন্য ওরা স্যাম কথাটা ইউজ করেন। তাহলে আসলে এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য কী, এই জিনিসগুলো নিয়েই বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব। তো দেখা যাক, প্রথমে আমরা একটু স্যাম এবং এসএমবির অ্যাব্রিভিয়েশনটা জেনে নিই। সেটা হচ্ছে স্যাম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালট মিনিট, আর এসএমবি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। তো সবার আগে একটা কথা বলে নিই যে মানে এই মানে স্যাম এবং এসএমবি মানে যত টেক্সট বুক আছে ওয়ার্ক স্টাডি রিলেটেড কোথাও এই জিনিসটা মেনশন করা নাই। যেটা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। সো আপনারা ধরেই নিতে পারতেছেন যে আসলে এই জিনিসটা দুইটা একই রকম আমরা বলতে পারি আর কি। তারপরও এগুলো নিয়ে অনেক মতভেদ আছে আমাদের মধ্যে বা কী আছে সেটা আমরা যদি দেখি যে আসলে তিনটা থট আছে বা তিনটা মত পার্থক্য আছে স্যাম এবং এসএমবি নিয়ে। যে একটা হচ্ছে সবাই অনেকে বলতেছে যে জিনিস দুইটাই সেম, তারপর একটা হচ্ছে স্যাম ইজ অ্যান এক্সটেনশন অফ এসএমবি, আর লাস্টে আরেকটা মতবাদ আছে যেটা স্যাম এবং এসএমবি কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং। তো চলুন দেখি আমরা আসলে কোনটাকে কী বুঝাই। তো আমেরিকান পাবলিশড প্রথমটা যদি আমরা বলি যে বোথ আর সেম, তো এইখানে আমি যদি একটু বলি যে আমেরিকানরা যে ওয়েস্টার্ন রিলেটেড বই বের করছেন সেখানে ওরা স্যাম ইউজ করেন, এবং ইউরোপিয়ান যারা আছেন তারা এসএমবি ইউজ করেন। তো আমাদের কিছু কিছু ফ্যাক্টরি ইউরোপিয়ান বায়ার দ্বারা ইনফ্লুয়েন্স বা ইউরোপিয়ান কনসালটেন্ট দ্বারা ইনফ্লুয়েন্স। তো এখানে দেখা যাচ্ছে যে ওরা ইউরোপিয়ান যারা আছেন ওরা এসএমবিটা ইউজ করতেছেন, আর আর ফ্যাক্টরি সাউথ আমেরিকা যারা আছে ওরা স্যামটা ইউজ করছে। তো এখান থেকেও কিছু কনসালটেন্ট বাংলাদেশে আসছে, তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে ওই ওয়ার্ডটা চলে আসছে, বাট আলটিমেটলি দুটোই সেম। ওকে, সেকেন্ড যে মতবাদটা আছে সেটা হলো গিয়া আপনার স্যাম ইজ অ্যান এক্সটেনশন অফ এসএমবি। তো মানে মানে আপনি একটা অপারেশন এগেনস্ট স্ট্যান্ডার্ড টাইম বের করলেন, এর সাথে যদি আপনি অ্যালাউন্সটা যোগ করে দেন তাহলেই এটা স্যাম হয়ে যায়। এগুলো আসলে কোনো টেক্সট বই লেখা নাই যেটা আসছে মানে এইরকম যেটা বললাম বা স্যাম এসএমবির সাথে অ্যালাউন্স যোগ করলেই স্যাম হয়ে যাবে। এটা আসলে বিভিন্ন এক্সপার্ট এবং কনসালটেন্টরা বলে থাকেন এটা। তো থার্ড মতামতটা নিয়ে যদি আসি যে আসলে আসলে কমপ্লিটলি ডিফারেন্ট মেজার, যে এটা আসলে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ইউজ হয় না। তো স্যামটাকে ওরা বলতেছে যে যে কোনো একটা অপারেশন এগেনস্টে আপনি যে স্ট্যান্ডার্ড টাইম বের করলেন যেটা আপনি পিএমটিএস বা টাইম স্টাডির মাধ্যমে করে থাকেন ওইটাকে ওরা স্যাম বলতেছেন। পিএমটিএস এবং টাইম স্টাডি সম্পর্কে আমি আরেক দিন বলবো। তো ধরে নিন যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট বের করা বা স্ট্যান্ডার্ড ভ্যালু বের করার জন্য কোনো একটা অপারেশন এগেনস্টে পিএমটিএস ইউজ করে থাকে। আর এসএমবিটাকে ওরা বোঝাচ্ছে যেটা সেটা হচ্ছে ধরেন মানে কস্ট ফ্যাক্টর, মানে কস্ট পার মিনিটকে এসএমবি বোঝাচ্ছে, যেটার সাথে যদি আপনি স্যামটাকে মাল্টিপ্লাই করে দেন তাহলে হচ্ছে আপনি কোনো একটা অপারেশন এগেনস্টে কস্টটা পেয়ে যাবেন। তো এগুলোই হচ্ছে বেসিক্যালি মতবাদ। তো আমাদের এক্সপিরিয়েন্সে এখন পর্যন্ত আমরা যেটা জানি সেটা আমরা গভর্নমেন্টে প্রায় 8 বছরের উপরে এক্সপিরিয়েন্স চলে। তো যেটা হচ্ছে স্যাম আর এসএমবি নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। কেউ যদি আপনাকে স্যাম বলেও বোঝাতে চায় যে স্যাম জিনিসটা অনেক বেশি কিছু, আসলে ওইটাও কিছু না, দুটো একই জিনিস। তো তারপর আমি ইন ডিটেলস কিছু বলার চেষ্টা করছি, আশা করি আপনাদের এই জিনিসগুলো কাজে দিবে। তো আশা করি এখন থেকে স্যাম এবং এসএমবি নিয়ে কারোর মধ্যে কোনো মতবাদ থাকলে আপনারা যুক্তি সহকারে বুঝিয়ে দিতে পারবেন। তো ধন্যবাদ।